আমাদের একটা ট্যুর প্ল্যান হয়েছে, সেই ট্যুরের রাত্রের খাবার দাবার আমরা রেডি করে ফেলেছি, সকালবেলায় মুভ করব। মাংস আছে, পোলাও আছে, আলু ভাজা, ডিম, মানে এগুলো ব্রেকফাস্টে, আর এই যে রুটি আছে। প্রথমেই বলে দিচ্ছি, আমরা কিন্তু কোনো কার রেসে যাচ্ছি না, সময় গতি সুরক্ষা মেনেই আমরা ঘুরতে যাচ্ছি। আমরা বের হয়ে গেলাম সকাল সকাল বাড়ি থেকে, কলকাতা হয়ে বেনারস যাব বাই রোড, গাড়ি নিয়ে রওনা হলাম। এখান থেকে আমাদের ফালাকাটার থেকে ডিস্টেন্স অ্যাপ্রক্স 700 কিলোমিটার। ওকে, গাড়ি চালাই। ফালাকাটা থেকে শিলিগুড়ির রাস্তা অনেকটাই ভালো, ডিস্টেন্স প্রায় 120 কিলোমিটার। আমরা শিলিগুড়ির থেকে পলককে তুলে নিলাম, আর সাথে আমরা সবাই মিলে একটু ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমাদের জার্নি শুরু, ব্যাকসিটে বসে সফরের মজা নিচ্ছে দুজন, আর সামনের ট্রাকে কিছু একটা লেখা আছে দেখুন। বউ যদি থাকে ঘরে, গাড়ি চালাও ধীরে ধীরে। পেয়ারা কাটছি, পেয়ারা লঙ্কা বার করো তো ঝুম দুটা। এসব মাখাতে আমি আবার একটু এক্সপার্ট, কাঁচা লঙ্কার ডোলে একটু বিট নুন দিয়ে সেই মজা। সেই পেয়ারা। মালদাতে এসে আমরা এখানে একটু লাঞ্চ করে নিই, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, বাকি খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট, পেয়ারা মাখা। রাস্তাতে ভালো ভালো হোটেল ধাবা পেয়ে যাবেন, কিন্তু বাড়ির খাওয়ার মজাটাই আলাদা। আমরা শিলিগুড়ি থেকে ফারাক্কা পৌঁছে গেলাম, অলোক ড্রাইভ করছে, ও ভালো গাড়ি চালায়। ফারাক্কা ব্রিজের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। চলতে চলতে একটা কথা বলে দিচ্ছি, শিলিগুড়ি থেকে কৃষ্ণনগর অবধি খুবই ভালো রাস্তা, বললেন, কিন্তু কৃষ্ণনগর থেকে দমদম অবধি খুবই বাজে রাস্তা, ফোর লেনের এখনো কাজ চলছে। এই ডালখোলা, রায়গঞ্জ, কৃষ্ণনগর এদিক দিয়ে যদি যান খুবই শর্ট, কিন্তু আপনাকে যদি ভালো রাস্তায় যেতে হয় তাহলে বর্ধমান হয়ে যেতে হবে, কিন্তু অনেকটা ডিস্টেন্স বেশি হয়ে যাবে। আমরা কলকাতায় পৌঁছে গেলাম, এত দূর গাড়ি ড্রাইভ করার পর ইচ্ছে হলো একটু আইসক্রিম খাই। গুড মর্নিং এভরিবডি, আমরা রওনা দিলাম কলকাতার থেকে, আজকে এখন আছি গোপালপুর, না আমরা জিটি রোড ধরে নিয়েছি, বেনারসের দিকে যাচ্ছি, আর একটু মানে হালকা টিফিন করে নিই, ব্রেকফাস্ট এখনও করিনি, করব। একটা মজার ব্যাপার জানেন কি, আজ আমরা 4টা রাজ্যের উপর দিয়ে যাব, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশ। আমরা এখান থেকে মুভ করলাম, আর যেটা বারাণসীর হচ্ছে ডিস্টেন্স 676 কিলোমিটার অ্যাপ্রক্স। তো পলক গাড়ি চালাচ্ছে, চলছি আমরা আমাদের লিমিট স্পিডে, পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে, ন্যাশনাল হাইওয়ে। চলো, বর্ধমান যাওয়ার পথে শক্তিগড়, আর এখানে ল্যাংচা দেখা যাচ্ছে, বিখ্যাত ল্যাংচা হাট, ডানে বায়ে যেদিকেই তাকবেন সেদিকেই ল্যাংচার দোকান। চলো রেডি, আমরা তাহলে রেডি তো, শক্তিগড়ের ল্যাংচা খেয়ে নিলাম, দারুণ টেস্ট, আপনারা আসবেন সবাই শক্তিগড়, ল্যাংচার জন্য বিখ্যাত। বর্ধমান যাওয়ার আগে আমরা বারাণসীর পথে প্রায় অনেকটাই চলে এসেছি, আর 400 কিলোমিটার বাকি। আমরা রওনা দিয়েছিলাম সেই পলাশবাড়ির থেকে শিলিগুড়ি, শিলিগুড়ির থেকে কলকাতা, কলকাতার থেকে ঝাড়খণ্ড হয়ে সোজা যাচ্ছি এখন বারাণসী। অন দা ওয়ে আমরা চলছি, সামনে লাঞ্চ করব, আর এক্সপ্রেস হাইওয়ে চালিয়ে দারুণ মজা। আমরা আমাদের লিমিট স্পিডে চলছি, মাঝখানে টুকটুকটা খাওয়া দাওয়া করছি, সামনে দেখা যাচ্ছে পাহাড়, আমাদের সেই ডুয়ার্সের মতন। ঝাড়খণ্ড ক্রস করছি, ছোট ছোট টিলা, ননস্টপ গাড়ি চলছে, রাস্তা দারুণ। আমরা কলকাতা থেকে বর্ধমান, দুর্গাপুর হয়ে ঝাড়খণ্ডে পৌঁছে গেছি। সেই ঠান্ডা, রাস্তায় চলতে চলতে মাঝখানে দাঁড়ালাম, কোথায়, রাঁচি, রাঁচি, রাঁচিতে দাঁড়ালাম, মাথা পাগল হয়ে যাচ্ছে, তাই একটু মাথাটা ঠান্ডা করে নিলাম। ভাই ভাবলো পাগলা গাড়িতে ঢুকবে, কেউ আর ঢুকবে না, মাথা একটু জল দিয়ে নিলাম সবাই। অনেকটা চলার পথে লাইন হোটেল একটু লম্বা হওয়া, একটু রেস্ট, পেট ভরে খা, লাইন হোটেলে ঢুকেছিস, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে আবার তো রওনা দিতে হবে, বেশি কথা বলা যাবে না, বেশি কথা বললেই পাগলা গাড়ো। আমরা পৌঁছে গেছি বাড়ি, চলতে চলতে, আর পুরোপুরি রাস্তা দেখুন ন্যাশনাল হাইওয়ে, কিভাবে জ্যাম, অনেকটা টাইম লেগে যাচ্ছে, হাইওয়ের মধ্যে বাজার, ন্যাশনাল হাইওয়ের মধ্যে বাজার। সন্ধ্যা হয়ে গেছে, আমরা বিহারে ঢুকে গেছি, তো চাটা খা, নালে গাড়ি চালাবো কিভাবে, কেমন, ভালো, চাঙ্গা, মটকা চা। অনেকটা রাস্তা এখনো, 180 কিলোমিটার,
এরকম বাকি বেনারস পৌঁছাতে তা একটু চা খেয়ে নিই এখানে পলক যখন বললো ভালো চা দেখি এরকম টেস্ট আমরা আছি এখানে শিবপুরে একটু চা খেয়ে নিচ্ছি আর 15 কিলোমিটার দূরে ঔরঙ্গাবাদ আর এখান থেকে 80 কিলোমিটার দূরে ইউপি ঢুকে যাব তারপর বেনারস বেনারস ঢুকে গেছি গঙ্গার উপর দিয়ে যাচ্ছি ওই দূরে দেখা যাচ্ছে কাশী আরতি ঘাট আগামীকাল ওখানেই যাব আমরা দর্শন করব কাশী বিশ্বনাথ মন্দির শিলিগুড়ি থেকে অনেক খুঁজলাম খাবার দাবার এই যে নিয়ে আসলাম গল্পের হাতে খাবার দাবার সব বহুত মুশকিল সব ভেজ হ্যাঁ জ্যাদাতর হ্যাঁ না তো ভাইয়া মিলা ইয়ে ভি বলতে হ্যাঁ দার্জিলিং শিলিগুড়ি সব পেচানতে হ্যাঁ ইনসে বাত হুয়া আচ্ছা লাগ রা হ্যায় বেঙ্গলি লোক কে লিয়ে খানে কে থোড়া প্রবলেম হ্যায় মিট মছলি খানে বালা লেকিন কোই বাত নেই হ্যায় গঙ্গা মাইয়া কা জায়গা হ্যায় হ্যাঁ না তো হাম লোক স্যাক্রিফাইস করতে হ্যায় তো আপকা নাম শুভ নাম বাবলু কেশরবানি যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই খাওয়ান নিয়ে হোটেলে ঢুকে গেলাম নন ভেজ যারা আছেন তাদেরকে বলবো একটু খুঁজে নিতে হবে আপনার পছন্দ মতন খাওয়ার তাহলে বন্ধুরা আগামীকাল দেখা হবে কাশী বিশ্বনাথ মন্দিরে